বাড়িতে অপরিচিত যুবক যুবতীর নিত্য আনাগোনা, পুলিশ থানা দিতেই পর্দা ফাঁস। পুলিশ গোপন সূত্রে খবর পায় মালদহের চাঁচল সদরের একটি বাড়িতে মধুচক্রের আসর বসছে। সোমবার চাঁচল থানার পুলিশ অভিযান চালায় ওই বাড়িতে। দুই অপরিচিত যুবক ও বাড়ির বধূকে গ্রেপ্তার করা হয়েছে, উদ্ধার হয়েছে দুই যুবতীও। মঙ্গলবার দুই যুবক ও বাড়ির বধূকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের পরিচয় গোপন রেখেছে পুলিশ। টাকার বিনিময়ে বাড়ির মালিক এমন চক্র চালাচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। অভিযোগ, চাঁচল সদরের ওই বাড়িতে অনেকে যাতায়াত ছিল, মাঝে মধ্যে অনেক পুরুষ মহিলা যেতেন, দেখে সন্দেহ হতো স্থানীয় বাসিন্দাদের। তারা বিষয়টি চাঁচল থানায় জানিয়েছিল। পুলিশ গিয়ে হানা দিতেই পর্দা ফাঁস। বাড়িতে মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার করা হয় দুই যুবককেও, গ্রেপ্তার করা হয়েছে বাড়ির বধূও, উদ্ধার হয়েছে দুই যুবতীকেও। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই চাঁচল সদরের ওই বাড়িতে মধুচক্রের আসর চলত। নিত্য অপরিচিত মুখ ওই বাড়িতে ঢোকায় সন্দেহ হতো স্থানীয় বাসিন্দাদের। তারা প্রথমে বিষয়টি বুঝে নেন, কিন্তু হাতে নাতে পাকড়াও করতে পারছিলেন না। বাড়ির মালিককে এই বিষয়ে তারা প্রশ্ন করতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়ির মালিক বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। এরপরই স্থানীয় বাসিন্দারা থানায় গিয়ে খবর দেন। চাঁচল থানার পুলিশ গিয়ে অভিযান চালায়। নাম জানাতে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, অনেকদিন ধরেই আমরা ব্যাপারটা বুঝতে পারছিলাম, কিন্তু আমরা সেভাবে কোনো প্রমাণ হাতে পাচ্ছিলাম না। আমাদের প্রমাণ পাওয়ার কথাও নয়, কারণ বাড়ির ভেতর আমরা ঢুকতাম না। পুলিশকে স্থানীয় বাসিন্দারাই বিষয়টি জানান। আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের জেলা, আমাদের প্রদেশে যতগুলো ব্লক আছে 341 ব্লকের সাথে সাথে আমরা বামনগোলা ব্লকে নেত্রীর নির্দেশে যে কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা বঞ্চনার বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন ছিল। এই আন্দোলন আমরা বৈকাল 3টা থেকে শুরু করি এবং আমাদের পাকুয়া হেডকোয়ার্টার, আমরা গোটা পাকুয়াকে পরিক্রমা করে আমাদের বিডিও অফিসের সামনে এই সভা আমরা শেষ করলাম এবং আগামী দিনের সভা থেকে বার্তা দিতে যাই, কেন্দ্র সরকার আমাদের ন্যায্য বাংলার মজুরি শ্রমিকদের যে মজুরি বকেয়া রেখেছে, এই আমরা কাজ করে কাজের বেতন পাচ্ছি না, আমরা ভিক্ষা চাই না কেন্দ্র সরকারের কাছে। আমরা চাই আমাদের ন্যায্য কাজের মজুরি, এই মজুরি শুধুমাত্র রাজনীতির স্বার্থে বিজেপি গভর্নমেন্ট, তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করে, তাই আজ এই বিরোধিতার জন্য আমাদের এই কেন্দ্রের 100 দিনের টাকা বঞ্চনা করছে। এই বঞ্চনা আমরা কিছুতেই মানব না। আগামী দিনে আমরা এই আন্দোলন বৃহত্তর আন্দোলনে পৌঁছিয়ে আমরা আমাদের ন্যায্য মজুরি আদায় করব, এই বার্তা নরেন্দ্র মোদীকে আমরা দিলাম এখান থেকে। আপনার নাম? আমার নাম অশোক সরকার, সভাপতি বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। আজকে দেখা চাইনি, জেনে রেখো কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে মমতা ব্যানার্জিকে ভয় দেখ, তুমি রেখা চাইনি।